বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ন্যায়শরের দ্বিতীয় পাঠ সম্পর্কে আলোচনা করব। তো প্রথম পাঠে আমরা শুধু ন্যায়শরের প্রাথমিক আলোচনা, সংজ্ঞা, তারপরে কত প্রকার, কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা পড়েছি। আমরা আজকে ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ন্যারেশন করতে হয়, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, সেই বিষয়ে আলোচনা করব। তোমরা একটু মনোযোগের সহিত দেখবে ভিডিওটা এবং চেষ্টা করবে, এভাবে প্র্যাকটিস করবে এবং শিখবে আশা করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে হি টোল্ড মি আই হেল্প ইউ, সে আমাকে বলেছিল আমি তোমাকে সাহায্য করি। এখানে ডাইরেক্ট ন্যারেশন দেওয়া আছে, আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে হবে। ফর ক্লাস সেভেনে অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্স ন্যারেশন আসবে। তো সেন্টেন্স ন্যারেশন খুব ভালোভাবে আয়ত্তে আসলেই আমরা প্যাসেজ ন্যারেশন করতে পারবো। এই জন্য ন্যারেশনের প্রাথমিক যে আলোচনা, এটা 6, 7, 8, 9, 10 যাদের ন্যারেশনের দুর্বলতা আছে তারা প্রথম থেকে ভিডিওগুলো শেয়ার করবে, দেখবে, তাহলে অনেক দুর্বলতা কেটে যাবে ইনশাল্লাহ। এখানে ইনডাইরেক্ট ন্যারেশনে আমাদের পরিবর্তন করতে হবে। একটু ব্র্যাকেটে লেখা আছে, দেখো, ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট করার সময় রিপোর্টিং যে ভার থাকবে, রিপোর্টিং ভার থাকবে সেখানে সেড, সেড টু অথবা টোল্ড যে কোনো একটা থাকতে পারে। আর অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় যেটা থাকবে আমরা সেটা বসাতে পারবো, কিন্তু সেড টু থাকলে আমরা টোল্ড বসাতে পারবো, টোল্ড থাকলে টোল্ড বসাবো, আবার সেড যদি থাকে শুধু সেড তাহলে সেড বসাবো, আবার সেড টু থাকলে টোল্ড বসাবো, কিন্তু শুধু সেড থাকলে আমরা টোল্ড বসাতে পারবো না। তার সাথে সহজ হচ্ছে যেটা থাকবে আমরা সেটাই বসাবো, সেড থাকলে সেড বসাবো, সেড টু থাকলে টোল্ড অথবা সেড টু বসাবো, আর টোল্ড থাকলে টোল্ডই বসাবো অ্যাসার্টিভ সেন্টেন্সে। এবার কিছু পার্সন পরিবর্তনের কিছু বিষয় থাকবে, যে আমরা কিভাবে পার্সনগুলোকে পরিবর্তন করব। এখানে দেখো পার্সন আছে হি, এখানে আছে মি, এখানে আছে আই, এখানে আছে ইউ। তো এই যে পার্সনগুলো পরিবর্তন হবে রিপোর্টিং, রিপোর্টেড স্পিচের, সেটা কিভাবে হবে এখানে একটু খেয়াল করো। এখানে আমি লিখে দিয়েছি নাম্বার 1, 2, 3, এখানে অনেকগুলো লেখা আছে, একটু খেয়াল করলেই বোঝা যাবে। এখানে দেখো রিপোর্টিং স্পিচে, রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে, তাহলে রিপোর্টিং ভার্বের, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে বোঝাবে। খেয়াল করো, যদি এই রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং যে ভার্ব আছে সেই ভার্বের সাবজেক্টকে বোঝাবে। আর যদি রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন থাকে তাহলে রিপোর্টেড ভার্বের অবজেক্টকে বোঝাবে, রিপোর্টেড ভার্বের অবজেক্টকে বোঝাবে। তাহলে এখানে আসি কি, আমরা একটু খেয়াল করি তাহলে বুঝতে পারবো। এখানে দেখো এই দুইটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এই দুইটি হচ্ছে রিপোর্টেড স্পিচ, এখানে একটা সাবজেক্ট আছে আর এখানে অবজেক্ট আছে। তো সাবজেক্টে যদি ফার্স্ট পারসন থাকে, এই দেখো ফার্স্ট পারসন যদি থাকে, তাহলে এই যে রিপোর্টিং ভার্ব যে থাকবে এই ভার্বের সাবজেক্টকে বোঝাবে। তাহলে এখানে সাবজেক্ট কি, হি, তাহলে এখানে কি ফার্স্ট পারসন, সুতরাং ফার্স্ট পারসন থাকলে সব সময় সাবজেক্টকে বোঝাবে, আর যদি সেকেন্ড পারসন থাকতো তাহলে অবজেক্টকে বোঝাতো, আর যদি থার্ড পারসন থাকতো তাহলে কোনো পরিবর্তন হতো না, এখানে লেখা আছে। আচ্ছা এখানে আছে সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসন থাকলে কাকে বোঝাবে, অবজেক্টকে বোঝাবে।
এটাই হচ্ছে আমাদের নিয়ম আজকে পার্সন পরিবর্তনের। আবার একটু সহজভাবে এবং সুন্দর করে বোঝার চেষ্টা করো। সবসময় মনে রাখবে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পারসন থাকে সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বোঝাবে, আর যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সবসময় অবজেক্ট কি বোঝাবে। এবার সেকেন্ড পারসন এখানেও থাকতে পারে, ফার্স্ট পারসন এখানেও থাকতে পারে, তাহলেও এই নিয়ম অনুযায়ী ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট কি বোঝাবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি বোঝাবে, থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না, উই থাকলে উই দ্বারা যদি সমগ্র মানব জাতিকে বোঝায় তাহলে উই বসবে, কিন্তু কিছু সংখ্যক ব্যক্তিকে যদি বোঝানো হয় তাহলে উই এর কোনো পরিবর্তন সরি উই এর পরিবর্তে দে বসবে। অর্থাৎ উই দ্বারা যদি রহিম করিম তাদেরকে বোঝায়, রহিম করিমকে বলল সে চলো আমরা খেলতে যাই, আমরা সেখানে যাব, এখানে আমরা বলতে শুধু রহিম করিম এবং আর যদি একজন ব্যক্তি থাকে তাদেরকে বোঝাচ্ছে, সুতরাং সেক্ষেত্রে আমাদের দে হবে, কিন্তু সমগ্র মানব জাতকে যদি বোঝায় তাহলে কিন্তু উই এর কোনো পরিবর্তন হবে না। যদি এরকম হয় যে উই আর মর্টাল, তাহলে দেখো উই দ্বারা সমগ্র মানব জাতকে বোঝাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে উই এর কোনো পরিবর্তন হবে না। আবারও পার্সন পরিবর্তনটা একটু খেয়াল করো সুন্দর করে, নাহলে কিন্তু আমরা নিয়াশন পরিবর্তন করতে পারবো না। এই নিয়াশন পরিবর্তন করার মধ্যে সবসময় যেটা হচ্ছে সেটা হচ্ছে রিপোর্টেড যে স্পিচ থাকবে সেই রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন কিভাবে হবে। রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন হবে যদি এখানে ফার্স্ট পার্সন থাকে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি বোঝাবে, যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে অবজেক্ট কি বোঝাবে, আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, আর যদি উই থাকে সমগ্র মানব জাতি বোঝালে উই বসবে, আর যদি কিছু সংখ্যক ব্যক্তিকে বোঝায় তাহলে উই এর পরিবর্তে দে বসবে। আমি একটু আরেকটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, তাহলে বুঝতে পারবে। He said to me, you help me. একটু খেয়াল, হি সেড টু মি, এটা হচ্ছে কি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচ এখানে কি সেকেন্ড পারসন, আমাদের নিয়মই বলা আছে দেখো সেকেন্ড পারসন থাকলে রিপোর্টেড ভার্বের রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি বোঝাবে, তাহলে এই অবজেক্ট, আর যদি ফার্স্ট পারসন থাকে মি ফার্স্ট পারসনের অবজেক্ট ফর্ম তাহলে সাবজেক্ট কি বোঝাবে, এই হচ্ছে সাবজেক্ট। অর্থাৎ ফার্স্ট পারসন বোঝালে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট কি বোঝাবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট কি বোঝাবে, এটাই মনে রাখতে হবে। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। সেম একই সেন্টেন্স একটু খেয়াল করো, যদি এখানে I help you থাকতো, এখানে দেখো এই যে রিপোর্টেড স্পিচটা আছে এখানে আছে কি ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন থাকলে আমরা জানি কি সবসময় সাবজেক্টকে বোঝাবে, আর সেকেন্ড পারসন থাকলে সবসময় অবজেক্টকে বোঝাবে, থার্ড পারসন থাকলে তার কোনো পরিবর্তন হবে না। এবার এই এই ন্যারেশনটা আমরা একটু স্বাভাবিকভাবে করে দিই। আমাদের বলা ছিল যে এখানে যদি সেট টু থাকে সেট টু বসবে, আর সেট থাকলে সেট বসবে, অথবা সেট টু এর পরিবর্তে টোল বসাতে পারি, কমা এবং ইনভার্টেড কমা উঠিয়ে দিয়ে দ্যাট বসবে, আমরা কিছুক্ষণ আগে আমাদের ভিডিওতে ছিল। আর এখানে সাবজেক্ট দেখো এই যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পারসন আছে তাহলে সাবজেক্টকে বোঝাবে হি, আর এখানে ভার্বের এক নাম্বার ফর্ম আছে, যদি এই নিয়মটা এখনো আমি পড়াইনি খেয়াল করো, আর এখানে অবজেক্ট আছে, এখানে সেকেন্ড পারসন আছে অবজেক্টে, তাহলে সেকেন্ড পারসন থাকলে কি অবজেক্টকে বোঝাবে, তাহলে মি, ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে মিকে, মি তাহলে হলো কি হি সেড টু মি দ্যাট হি হেল্প মি। এখানে দেখো রিপোর্টিং স্পিচের ফার্স্ট পারসন আছে সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পারসন আছে অবজেক্টকে বোঝাবে, জাস্ট আমরা সাবজেক্ট আর অবজেক্টকে বসাই। আচ্ছা
এবার আমাদের ন্যারেশনের যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আমরা অন্য ক্লাসে আবার শিখব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।